প্রপারলি কাটা হয়েছে কিনা। তো তখন কি করো তোমার ওইটা কিভাবে হয়, তোমাদের মনে করো তোমরা এইটা পার্সন, এখানে তোমাদের একটা আয়না ধরা হয় আর এখানে বড় একটা আয়না থাকে, এখানে বড় একটা আয়না থাকে। তো এটা হলো মিরর, এটা হলো শর্ট মিরর, আর এটা হলো পার্সন। দেখো এখানে কি করা হয়, এই যে তোমরা আমরা জানি কি, আমরা কোনো একটা অবজেক্ট দেখতে গেলে আমাদের কি করতে হয়, অবজেক্ট থেকে এটা মনে করো বল একটা আর এটা হলো আই, আমরা কি করি অবজেক্ট থেকে প্রথমে রেটা যায় কার কাছে, আই এর কাছে, আবার আই রেটা কার কাছে ব্যাক করে ফেলে ওই অবজেক্টের কাছে, যার ফলে আমরা কি করতে পারি ওই মানে অবজেক্টটাকে প্রপারলি দেখতে পারি। ঠিক সেরকম এখানে হবে কি, তোমার এই তোমার চুল থেকে বা তোমার হেয়ার থেকে তোমার রে যাবে হলো মিররের কাছে। আচ্ছা আদান দিচ্ছি, আদানটা সেরে তারপর আমরা নিচ্ছি। দেখো আমরা বলছিলাম যে আমরা কি করতে হবে, আমরা দেখি যে কোনো অবজেক্ট থেকে আমরা যখন কোনো মানে কিভাবে একটা অবজেক্ট আমরা অবজার্ভ করতে পারবো বা দেখতে পারবো, তখন কি হয় সবার আগে ওই অবজেক্ট থেকে রেটা গিয়ে চোখের উপরে পড়ে, আবার চোখ তখন ওইটাকে রেটাকে রিফ্লেক্ট করে দিয়ে আবার ওই অবজেক্টের কাছে ফেরত পাঠায়, যার ফলে আমরা ওই অবজেক্টটাকে দেখতে পারি, মানে দ্যাট ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান সি। এই ঠিক এরকম এখানে হবে কি, কিছু অপটিক্যাল ফেনোমেনাতে হবে কি, তোমার প্রথমে তোমার চুল থেকে বা হেয়ার থেকে রেটা যাবে হলো মিররের কাছে, এই মিররটা আবার পাঠাবে কার কাছে জানো, এই মিররটা তোমার চুলের কাছে বা না পাঠায় এই যে সামনের মিররটার কাছে পাঠাবে, তার কাছে পাঠাচ্ছে এই মিররটার কাছে, তারপরে এই মিররটা আবার রিফ্লেক্ট করে পাঠাবে হলো এই মিররটার কাছে, তারপরে এই মিরর থেকে আরো যাবে তোমার চুলের কাছে, যার ফলে আমরা পিছনের চুলটা তোমার দেখতে পাই, মানে ওই মিররের মধ্যে তোমার চুলটা আমরা দেখতে পার, মানে তুমি তোমার চুলটা দেখতে পারবে। দেখো আমি আবার বলতেছি, সবার প্রথমে হবে কি তোমার এই হেয়ার থেকে বা তোমার হেড থেকে রে গিয়ে পড়বে এই যে পিছনের মিররটার কাছে, এই মিররটা আবার রেটা পাঠাই দিবে হলো সামনের মিররটার কাছে, কোথায় এই বড় যে মিররটা আছে এই মিররটার কাছে পাঠাই দিবে, তারপরে এই মিররটা রিফ্লেক্ট করে আবার পাঠাবে কার কাছে, এই যে ছোট মিররটার কাছে, আর দেন ছোট মিররটা রিফ্লেক্ট করে পাঠাবে তোমার হেডের হেড বা হেয়ারের কাছে, যার ফলে তুমি দেখতে পাবে। দিস ইজ দ্য প্রসেস হাউ ক্যান উই সি আওয়ার হেয়ার অর হেড ইন ব্যাক অফ আওয়ার সেকেন্ড মিরর। তো দেখো তাহলে তোমরা এইভাবে এটা মনে রাখবা, এগুলো হলো মোটামুটি একটা অপটিক্যাল ফেনোমেনন, এটা তোমরা সহজে বুঝতে পারবা বা বলতে পারবা যে দেয়ার আর এই প্রসেসটাকে বলা হবে মাল্টিপল রিফ্লেকশন। মাল্টিপল রিফ্লেকশন বলে মানে হলো তোমার বহুমুখী অনেকগুলো টাইপের রিফ্লেকশন হবে, যেমন মাল্টিপল রিফ্লেকশন আরো এক্সাম্পল আছে তোমাদের দেখাচ্ছি আমি, যেমন হলো এক্সাম্পল হলো আমি দুইটা মিরর কাছাকাছি রাখলাম, এই যে এটা ফার্স্ট মিরর, এটা হলো সেকেন্ড মিরর, এটা হলো ফার্স্ট মিরর, এটা হলো সেকেন্ড মিরর। যখন মনে করো তুমি একটা রে এখানে ফার্স্ট মিররের মধ্যে দিলা, এই ফার্স্ট মিররের মধ্যে দিয়ে দাও, তাহলে এটা কি রিফ্লেক্ট করে অবশ্যই চলে যাবে, ব্যাক করবে,
তখন এই জেলটা ব্যাক করে আবার এই মিররটার কাছে করবে যখন এই রেটা এই মিররের উপরে পড়লো তখন এটা কি ইনসিডেন্ট রে আর যখন ব্যাক করে গেল তখন এটা কি রিফ্লেক্টেড রে আর এই রিফ্লেক্টেড রেটা এই সেকেন্ড মিররের কাছে পড়লো তখন এটা কি ইনসিডেন্ট রে আর এটা ব্যাক করে এর কাছে আসবে তখন এটাকে বলা হবে রিফ্লেক্টেড রে আর এখানে পড়লো তাহলে ইনসিডেন্ট রে তারপর এইভাবে 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 চলতে থাকবে দেখো তো একসাথে গুলো অনেকগুলো কি অনেকগুলো রিফ্লেকশন তারপর হলো ইনসিডেন্স এগুলো হচ্ছে তারপর রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হচ্ছে তারপর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে এই যে অনেক ধরনের রিফ্লেকশন হচ্ছে এখানে এই জন্য এটাকে বলা হবে মাল্টিপল রিফ্লেকশন এটাকে বলবো আমরা কি মাল্টিপল রিফ্লেকশন মানে একসাথে যখন অনেকগুলো রিফ্লেকশন ঘটতে থাকবে এই যে দেখো এখানে একবার হচ্ছে এখানে একবার হচ্ছে এখানে একবার হচ্ছে এখানে একবার এখানে একবার হচ্ছে এই যে অনেকগুলো রিফ্লেকশন যখন একসাথে হবে তখন সেটাকে বলবো আমরা মাল্টিপল রিফ্লেকশন এটা ডিফিনেশন পড়ার দরকার নাই তোমরা শুধু মনে রাখলেই হবে তাহলে হবে দেখো এবার আমরা পড়বো পেরিস্কোপ হাউ পেরিস্কোপ মেড হোয়াই পেরিস্কোপ ইজ সো ইম্পর্টেন্ট ফর আস পেরিস্কোপটা হাউ এটা কিন্তু স্কুলের এক্সামে ক্যারেক্টার যে প্রচুর আসে স্কুলের এক্সাম বেশি করে ভালো করে পড়ে রাখবে এখানে লিখে রাখতে পারো ক্রিয়েটিভ কোশ্চেন যে পেরিস্কোপ হলো টেলিস্কোপ ইজ মেড বাই অ্যাপ্লাইং দ্য রিফ্লেকশন অফ লাইট এটা স্কুল এক্সামে আসতে পারে বা যে কোনো জায়গায় আসতে পারে হাউ ক্যান উই মেক টেলিস্কোপ বাই অ্যাপ্লাইং দ্য রিফ্লেকশন অফ লাইট মানে আমরা রিফ্লেকশন অফ লাইট কে ইউজ করে কি করতে পারবো টেলিস্কোপ মেড করতে পারবো ইট রিকোয়ার্স টু প্লেন মিরর্স টু মেক আ টেলিস্কোপ তাহলে হাউ মেনি মিরর্স আর রিকোয়ার্ড টু মেক টেলিস্কোপ তাহলে বলবো টু প্লেন মিরর্স সমান আমি বলছিলাম দের আর টু টাইপস অফ মিরর নাম্বার ওয়ান ইজ প্লেন মিরর অ্যান্ড নাম্বার টু ইজ কার্ভ মিরর মানে যেটা সমান একদম সেটাকে প্লেন মিরর বলবো আর যেটা কার্ভ সেটাকে কার্ভ মিরর লাইট কামিং ফ্রম দ্য সোর্স অন দ্য ফার্স্ট মিরর গোস টু দ্য সেকেন্ড মিরর বাই রিফ্লেকশন হোয়েন দ্য লাইট রিফ্লেক্টেড ফ্রম দ্য সেকেন্ড মিরর ইন্টার্স আওয়ার আই উই আর এবল টু সি দ্য অবজেক্ট হুইচ ক্যান নট বি সিন ডিরেক্টলি এবার দেখো আমরা পেরিস্কোপ মানে প্রসেসটা করবো পেরিস্কোপ ইজ মেড বাই প্লেনিং প্লেসিং টু স্ট্রিপস অফ প্লেন মিরর অ্যাট দ্য ends of a long narrow tube দুটো লং ন্যারো টিউব ইউজ করতে হবে ওখানে আমরা দুইটা প্লেন মিরর কি করব অ্যাটাচড করব দু টু মিরর আর ফিটেড উইথ দ্য ওয়াল অফ দ্য টিউব অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 degrees তোমাদের অনেকের বইয়ে 450 degrees লেখা আছে 50 লেখা আছে ওইটাকে ডিগ্রি করতে হবে এটা হবে 45 degrees আবার 90 degrees 900 degrees লেখা আছে বা যাদের নতুন বই নেওয়া লেখা থাকতে পারে পুরাতন যাদের বই আছে তাদেরকে দেখবে 900 degrees আছে ওটাকে 90 degrees করে নিবা আমাদের বলছে যে টু দুইটা স্ট্রিপ নিব দুইটা স্ট্রিপ নিয়ে দুইটা স্ট্রিপে আমরা কি করবো দুইটা প্লেন মিরর ইউজ করবো এই প্লেন মিররকে এই ন্যারো টিউব গুলাতে দুইটা স্ট্রিপে আমরা এই জায়গাগুলোতে আমরা মিরর গুলা ইউজ করবো কয়টা মিরর দুইটা প্লেন মিরর ইউজ করবো আর এই প্লেন মিরর গুলাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাচ করতে হবে 45 degrees অ্যাঙ্গেলে তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে 45 degrees অ্যাঙ্গেলে বলছে টু মিরর্স আর ফিটেড উইথ দ্য ওয়াল অফ দ্য টিউব অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 degrees দে আর প্লেসড parallel to each other facing the reflecting sides that diverge the parallel lights falling on them at an angle of 90 degrees মানে তাদেরকে প্যারালালি সেট করা হয়েছে দেখো এখানে একটা প্যারালাল কি আছে তারা কি সমান্তরাল প্যারালালি আছে তাহলে এটা হচ্ছে আর তারা কি করবে আলোটাকে রিফ্লেক্ট করবে 90 degrees কত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটাকে রিফ্লেক্ট করবে 90 degrees অ্যাঙ্গেলে এখানে কিন্তু মনে রাখবা যে বইয়ে দেওয়া আছে যে তাহলে বলতে পারে যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মার্ক করে নেবে যে এখন বলতে পারছি 90 degrees অ্যাঙ্গেলে কেন হবে বিকজ 45 degrees যখন তুমি এটাকে রিফ্লেক্ট করা হবে যখন তুমি এই যে এই অ্যাঙ্গেল গুলাকে তুমি যখন বাঁকা করে মানে কার্ভ ওয়েতে যখন তুমি এগুলাকে প্যারালালি রাখবা তখন এটা ডাবল করে তোমার রিফ্লেকশন হবে তার মানে এখানে 45 degrees করছে ডাবল কত হয় 90 degrees এখানে 45 degrees পড়ছে এখানে কত ডিগ্রি হবে 90 degrees রিফ্লেকশন করবে তাহলে এটা মনে রাখবা তারপরে বলছে পেরিস্কোপ ইজ ইউজ টু সি দ্য গেমস ইন দ্য স্টেডিয়াম হোয়েন ইট ইজ টু ক্রাউডেড মানে যখন তোমার ভিড় অনেক বেশি থাকবে ওই সকল জায়গাতে স্টেডিয়ামে আমরা কোনো কিছু দেখতে এই পেরিস্কোপ ইউজ করে থাকি খেলা দেখতে আর কি ইউজ করে থাকি মোর ওভার পেরিস্কোপ ইজ অলসো ইউজ টু সি দ্য পজিশন অফ দ্য সোলজার্স হাইডিং ইন দ্য বাংকার বাংকার মানে হলো একটা গর্তের মতো হোলের মতো থাকবে বড় হোলের মতো যেখানে সোলজাররা লুকাই থাকে মানে ওত পেতে থেকে তোমার হলো বাইরের শত্রুদেরকে এনিমিদেরকে দেখে ওদের গতিবিধি দেখে ওরা আসতেছে কিনা অবজার্ভ করে আর কি তারপরে and to locate targets on the surface of the sea from the submarine submarine থেকে বাইরে মানে সমুদ্রের মধ্যে সাবমেরিন থেকে অন্য মানে এনিমিদের জাহাজ বা শিপ দেখার জন্য তারা এটা ব্যবহার করে ইউ ক্যান ইজিলি মেক আ পেজ কো ব্যাট হোম তুমি ইজিলি এটা তৈরি করতে পারবা এবার সব এই যে তোমাদের নোটস গুলো দেওয়া আছে থিংস উই হ্যাভ লার্ন ইন দিস চ্যাপ্টার এই অপশন গুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো
Nothing can be seen without light. আমরা light ছাড়া কোনো কিছু দেখতে পারি না. When light falling on an object reflects or return back, it is our it to our eyes. Only then we can see the object. আমি এখানে বলে দিছিলাম যে প্রথমে object থেকে আলো গিয়ে আমাদের চোখের মধ্যে পড়বে, তারপর রেটা ব্যাক করে কার কাছে যাবে, ওই অবজেক্টের কাছে বলবো, আমরা এইভাবে একটা অবজেক্ট দেখতে পারবো. Light travels in straight lines. তাহলে light only travels in কি straight lines. আমরা পড়ছিলাম the light the ray which is traversed in straight line that is called ray of light. এটা ভালো করে মনে রাখবা. If the light falls on an object, it is obstructed and returns back and it is called reflection of light or reflection. এটা মুখস্থ করে ফেলছো আশা করি. If the light falls on an object and does not return back and absorb it, it is called absorption. The angle of incidence is equal to the angle of reflection. মানে কি আমরা ইন প্লেন মিরর, আমরা প্লেন মিরর পড়ছি কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সবসময় কি হবে ইকুয়াল হবে. যেমন দেখো আমি তোমাদের দেখাচ্ছি প্লেন মিরর, এটা প্লেন মিরর, এখানে যদি আমরা একটা ইনসিডেন্স রে দিলাম, ইনসিডেন্ট রেটা যদি হয় মনে করো এখানে একটা নর্মাল দিলাম, এটা যদি মনে করো 40 ডিগ্রি হয়, এখানে কি এই মিররটা কি প্লেন মিরর ইউজ করা হয়েছে, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত ডিগ্রি, 4 ডিগ্রি, 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি. কখন হবে, যখন মিররটা কি থাকে প্লেন মিরর ইউজ করা হবে. তারপর লাইট ইজ জেনারেলি রিফ্লেক্টেড ফ্রম অল সারফেস, মানে লাইট যে কোনো ধরনের সারফেস থেকে কি হতে পারে রিফ্লেক্ট হতে পারে, কোনো জায়গায় কম হয় কোনো জায়গায় বেশি হয় কিন্তু রিফ্লেকশন অবশ্যই ঘটবে. রেগুলার রিফ্লেকশন অফ লাইট অকার্স ফ্রম স্মুথ অর পলিশড সারফেস, মানে রেগুলার রিফ্লেকশন কখন হয় যখন তুমি তোমার সারফেসটা আর মিররটা কি হবে পলিশ করা থাকবে বা একদম স্মুথ থাকবে. আমরা রেগুলার রিফ্লেকশনে কি করছিলাম, হোয়েন ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে আর ইকুয়াল এন্ড প্যারালাল দেন দ্য রিফ্লেকশন অফ লাইট ইজ কল্ড রেগুলার রিফ্লেকশন. মানে যখন একটা প্লেন মিররে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে গুলা বা অ্যাঙ্গেল গুলা সবসময় ইকুয়াল হবে তখন সেটাকে বলা হবে রেগুলার রিফ্লেকশন. The size of the image formed by a plane mirror is equal to the size of the object. মানে তুমি দেখো মিররের সামনে দাঁড়াবা তখন তুমি তোমার যতটুকু সাইজ হবে তোমার, তুমি যদি মোটা হও তাহলে তোমাকে মোটা দেখাবে, চিকন হলে চিকন দেখাবে, তুমি যেরকম সেরকমটাই দেখাবে. An image is literally inverted on a plane mirror. মানে কি হবে তোমার ইনভার্টেড হয়, মানে তুমি যদি বা ডান হাত দিয়ে খাও তাহলে তোমার মিররের সামনে তোমাকে দেখাবে বাম হাত দিয়ে খাচ্ছ, তারপর বাম হাত দিয়ে যদি তুমি চামচ দিয়ে খাও তাহলে তোমাকে দেখা যায় তুমি ডান হাত দিয়ে চামচ দিয়ে খাচ্ছ, স্পুন দিয়ে খাচ্ছ, এরকম আর কি. The distance of the object from the mirror is equal to the distance of the image from the mirror. মানে তোমার তোমার distance যতটুকু হবে mirror থেকে image এর distance ততটুকু হবে. মানে তুমি যদি সামনে যাও তাহলে দেখা যাবে মনে হবে যে এই অবজেক্টটাও মিররের ইমেজটাও কি হচ্ছে সামনে আসতেছে, তুমি যদি পিছনে যাও তাহলে মনে হবে ওটাও পিছনে চলে যাচ্ছে. তাহলে এটা একটু পড়ে ফেলবা, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তারপর ফিল ইন দ্য ব্লাঙ্কস এমসিকিউ এগুলো পড়ে ফেলো, আর হলো ক্রিয়েটিভ কোশ্চেনগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে জানাবা আর আমি নেক্সট ক্লাসে অবশ্যই এগুলো করে দিব, তোমরা তারপরও বাসায় প্র্যাকটিস করবা. আমরা তাহলে 9 চ্যাপ্টার মোটামুটি ইনশাল্লাহ শেষ করে ফেলছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই. এগুলো আমাদের যখন কোচিং খুলবে তখন আমরা আরও ভালো করে পড়াই দেবো, আরও পড়াবো, আর এখন আশা করি কোনো প্রবলেম নাই, তোমরা প্রবলেম হলে অবশ্যই জানাবে. এগুলো তাহলে একটু বাসায় প্র্যাকটিস করে দিও, এবার তোমরা একটু জিকে গাইডটা বের করো, জিকে গাইড 149, আশা করি সবাই গাইডটা কিনে ফেলছো, যারা কেন নাই তারা অবশ্যই কিনে ফেলবা কারণ গাইডটা অবশ্যই লাগবে. গাইড থেকে অনেক কোশ্চেন আসে কারণ গাইডে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট যেমন কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি এগুলো অবশ্যই ক্যারেক্ট প্লাজে আসে, তারপরে অ্যাব্রিভিয়েশন, তারপরে ল্যান্ড যে ইম্পর্টেন্ট গুলো যেগুলো ক্যারেক্ট প্লাজে আসে, ন্যাশনাল অবজেক্ট এগুলো অবশ্যই গাইডে দেওয়া আছে, ইম্পর্টেন্ট গুলো যেগুলো আসে আর কি, তো অবশ্যই গাইডটা কিনে ফেলতে হবে. তাহলে 150 নাম্বার পেজটা বের করো. 150 নাম্বার পেজ হলো আমরা এখানে মোটামুটি 40 কি মানে 40 কি 40 একটি অ্যাবভ বা অ্যারাউন্ড আছে, অ্যারাউন্ড 40 এর মতো আছে, তোমরা অর্ধে হাফ পড়বা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. আমরা এই যে লুপ অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে ল্যান্ড অফ ডেজার্ট থেকে লুপ অফ দ্য ওয়ার্ল্ড পর্যন্ত পড়ে ফেলবো, এতটুকু পর্যন্ত আমরা পড়ে ফেলবো, এটা তোমাদের আজকে হাফ, এই অর্ধেক তোমাদের পড়া দিলাম, নেক্সট ক্লাসে আবার বাকি অর্ধেকটুকু পড়ানো হবে. দেখো আমি তোমাকে পড়াই দিচ্ছি ল্যান্ড অফ ডেজার্ট, মানে ডেজার্ট বলতে কি মরুভূমির দেশ, এটাকে বলবো আমরা কি আফ্রিকা. নর্থ ভ্যানিস, ভ্যানিস হলো একটা তোমার হলো পোর্ট, সি পোর্ট বা ল্যান্ড তোমার রিভার পোর্ট, এখানে হলো কি তোমার অনেক শিল্প কারখানা আছে, ইন্ডাস্ট্রিজ আছে, অনেক গার্মেন্টস আছে, এই জন্য এটাকে অনেক মানে অনেক রিনাউন্ড একটা প্লেস, আর এই নর্থ ভ্যানিস বলা হয় স্টকহোমকে.
ল্যান্ড অফ ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু দেশ, এটা হলো অস্ট্রেলিয়া। দ্য সিটি অফ এটার্নাল স্প্রিং মানে সবসময় এটার্নাল বলতে কি সবসময় চির বসন্তের নগরী, মানে এখানে সবসময় বসন্ত থাকে মানে সবসময় ফুল ফোটে, এই জন্য এটাকে বলা হয়েছে দ্য সিটি অফ এটার্নাল স্প্রিং। গর্জিয়াস সিটি মানে নিউ ইয়র্ক, মানে এখানে সবসময় জাঁকজমক থাকে, মানে সুন্দর একটা নগরী। সাউথ গ্রেট ব্রিটেন এটা পারবাল, মানে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়। আইসল্যান্ড সিটি হলো ভেনিস, আইল্যান্ড সিটি হলো ভেনিস মানে দ্বীপের দেশ। ফরবিডেন সিটি মানে হলো নিষিদ্ধ শহর, ফরবিডেন মানে মানে মেনলি এখানে ফরবিডেন বলা হয়েছে কারণ এখানে টুরিস্টরা যাওয়া আসা করতে পারে না, শুধুমাত্র ওরা যারা থাকে ওখানে বসবাস করে শুধু তারাই ওখানে যাওয়া আসা করতে পারে, বাকিরা কেউ যাওয়া আসা করতে পারে না, এই জন্য এটাকে ফরবিডেন সিটি বলা হয়। ল্যান্ড অফ নকচার্নাল সান, নকচার্নাল মানে হলো নিষিদ্ধ সূর্যের দেশ, মানে এখানে রাত 9টার সময় 8টার সময় অনেক সময় দেরিতে আর কি, অনেক দেরিতে, আমাদের যেমন 7টা 6টার সময়ের মধ্যে সূর্য ডুবে যায় ওরকম ওখানে হয় না, অনেক ওখানে রাতের বেলা আর কি সূর্য ডুবে, এই জন্য এখানে বলা হয়েছে যে ল্যান্ড অফ নকচার্নাল সান মানে রাতের সূর্যের দেশ। কোয়াইট সিটি অর সাইলেন্ট সিটি মানে এখানে সবসময় নীরব থাকে। রোম, ল্যান্ড অফ নাইল, এটা তো পারবাই। তারপর হলো হোলি প্লেস জেরুজালেম, মানে এটা হলো হোলি প্লেস কারণ এখানে খ্রিস্টিয়ান, তারপর হলো জিউস মানে হলো ইহুদিদের, তারপর হলো মুসলমানদের সবার একটা মোটামুটি পবিত্র স্থান ওটা আর কি, ওখানে সবাই উপাস, আগেকার যুগে উপাসনা করতো বা পবিত্র স্থানে এসে মানা হইতো, এই জন্য এটাকে তোমার হোলি প্লেস বলা হয়। ল্যান্ড অফ পিরামিড এটা পারবা। তারপর সিটি অফ পোপ, পোপ হইলো রোম বা ভ্যাটিকান সিটি। এই পোপ বলতে কি যারা খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মযাজক, মানে যারা ধর্ম প্রচারণা করে, রিলিজিয়ান যারা মানে তোমার স্প্রেড করে, মানে সবাইকে জানাই দেয় এটা পালন করতে হবে, তাদেরকে বলা হয় খ্রিস্টান ধর্মের যারা প্রধান তাদেরকে বলা হয় পোপ। যেমন আমাদের মুসলমান ধর্মের প্রধান কারা, যেমন হুজুরদেরকে বা মসজিদের ইমামকে আমরা মোটামুটি একটু মেনে থাকি, তাদের কথাগুলো আমরা শুনি বা মসজিদের কথা শুনি, ঠিক সেরকম খ্রিস্টান ধর্মের প্রধান এরকম হলো যারা ধর্মটাকে প্রচার প্রচারণা করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, তারা হলো তাদেরকে বলা হবে পোপ। তারপর হলো ল্যান্ড অফ ওয়াল, এটা তো জানোই মানে প্রাচীরের দেশ, মানে এই চায়নার মোটামুটি পাশ সব পাশেই ল্যান্ড অফ ওয়াল আছে, ল্যান্ড আছে, ওয়াল আছে। গ্যান্ডিও অফ দ্য ইস্ট, গ্যান্ডিও একটা রিনোড প্লেস, এখানে হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আর এইটাকে গ্যান্ডিও অফ দ্য ইস্ট মানে দক্ষিণে বলা হয়েছে বলতে প্রাচ্যের বলা হয়েছে, মানে আমাদের নারায়ণগঞ্জের সাথে ড্যান্ডিকে তুলনা করা হয়েছে, মানে ড্যান্ডিকে নারায়ণগঞ্জের সাথে তুলনা করা হয়েছে। ভেনিস অফ দ্য ইস্ট, ভেনিস বললামই আগে যে ভেনিস হলো একটা বিখ্যাত প্লেস, এখানে ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা ইয়া আছে, এটা হলো ব্যাংকক বলা হয়েছে। রুফ অফ দ্য ওয়ার্ল্ড, পামির প্লাটিও মানে পৃথিবীর ছাদ, মানে এটা অনেক অনেক উঁচুতে, এই মালভূমিটা অনেক উঁচুতে, এই জন্য পৃথিবীর ছাদ হিসেবে কল্পনা করা হয়, যদিও না কল্পনা করা হয় জাস্ট। ভেনিস অফ দ্য বেঙ্গল মানে ওই ভেনিস তো বললামই, বাংলাদেশের ভেনিস বলা হয়েছে বরিশালকে। তারপর লুপ অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর ঝুড়ি, এটা হলো পেইরি, এটা মার্ক করে নাও, এখানে ঝুড়ি বলতে এখানে গম টম বেশি পাওয়া যায়, এই জন্য এটাকে পেইরি লুপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়েছে। তাহলে আমরা ল্যান্ড অফ দ্য ডেজার্ট থেকে লুপ অফ দ্য ওয়ার্ল্ড এতটুকু বন্ধু পড়ে ফেললাম, আর বাকি অর্ধেক নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো। এটা মুখস্থ করে ফেললাম, তোমাদের বই দেওয়া হয়েছে মানে বই ফেলাই রাখবো তা কিন্তু না, অবশ্যই বইটা এই এগুলো মুখস্থ করে ফেলবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কারণ এগুলো ক্যারেক্ট করে যে আসবে একটা না একটা সময়। আর হলো 142 নাম্বার পেজ বের করো ল্যান্ড পোর্টস অফ বাংলাদেশ, এখানে হলো কয়েকটা নাম্বার আমি বলতেছি, এগুলো একটু বাদ দিবা আর বাকিগুলো পড়ে ফেলবা। দেখো এখানে বাদ দিবা কোনটা কোনটা, এখানে বাদ দিবা হলো মানে ক্রস দিবা, এগুলো মুখস্থ করতে হবে না, বাকিগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে ক্রস দিবা হলো 5 নাম্বার, 6 নাম্বার, 11, 16, তারপর হলো 22, 23। তোমরা এই কয়টা বাদ দিয়ে দিবে, মানে এগুলো পড়তে হবে না, মানে দেখো 5, 6, 11, 16, 22, 23 এগুলো ক্রস দিয়ে দিবে, মানে এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে না, মানে আর বাকি যেগুলো আছে মোটামুটি তোমাদের 24 পর্যন্ত আছে, এগুলো বাকিগুলো পড়ে ফেলবো, বাট এগুলো পড়তে হবে, তাহলে এগুলো ক্রস দিয়ে দিবে, এগুলো মুখস্থ করবে না, বাকিগুলো পড়ে ফেলবো। তাহলে তা আমরা পড়লাম হলো সায়েন্স 9-10 লেসন, 10, 9-10, তারপর হলো জিওগ্রাফিক্যাল সারনেম পড়ে ফেললাম, আর হলো ল্যান্ড পোর্টস অফ বাংলাদেশ, এগুলো মুখস্থ করে ফেলবা, আর কারো কোনো প্রবলেম হলে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা কথা আমাদের মানে তোমার নোটিশ হলো যে তোমাদের এক সপ্তাহের মধ্যে যা যা ক্লাস হবে, যদি দুইটা ক্লাস হয় তাহলে দুইটা ক্লাসের উপরে বাংলা জিকের উপরে ডিপেন্ড করে তোমাদের এক্সাম হবে, তোমরা ওই দুইটা ক্লাসের পড়াই করবো, আমরা নেক্সট টাইম থেকে বলবো না তো তোমাদের কতটুকু হবে বা কতটুকু। মনে রাখবা যে
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যতটুকু ক্লাস হবে আমাদের বাংলা বা জিকে সাধারণ জ্ঞানের এইটার উপরে ডিপেন্ড করে তোমাদের শুক্রবার করে পরীক্ষা হবে প্রতিদিন, প্রত্যেক শুক্রবার, এভরি শুক্রবার, এভরি ফ্রাইডে তে তোমাদের তিনটার সময় এক্সাম হবে। আর যেটা যেটা পড়ানো হবে যতটুকু যটা ক্লাস দেওয়া হবে, মনে করো যে দুইটা ক্লাস দেওয়া হয়েছে, দুইটার উপরে ডিপেন্ড করে তোমাদের এক্সাম হবে। তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখবা, আর সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছে এই জন্য থ্যাংকস, এই জন্য খুব ভালো লাগছে আমার। তাহলে এভাবে পড়ে ফেলবা, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।